হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলিমার স্মল গার্ডেন। দেখো, দেখে নিশ্চয়ই কিছুটা বুঝতে পেরেছ। দেখো, ইটের টুকরো, হ্যাঁ, ইট ভেঙে রেখেছি। তো কেন, চলো দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। দেখো, আমি অর্কিড গাছের জন্য, আমার এই প্রথম অর্কিড গাছ আমি আমার বাগানে নিয়ে এসেছি। তো যে সবুজ রঙের যে টপটাতে, মাটির টপ, সেটাতে আমি যেভাবে বসিয়েছি ঠিক সেইভাবেই আমি নীল টবে বসাবো। হ্যাঁ, দেখো এই যে টপটা দেখতে পাচ্ছ, এই টবে আমি এই গাছ বসিয়েছি 10-12 দিন আগে। তো বেশ ভালো আছে এই ভেবে আমি এই টপটাও আমি এখন দ্বিতীয় যে কালো যে ছোটো টপটার মধ্যে যে অর্কিড রয়েছে, দেখতে পাচ্ছ নতুন পাতা বেরিয়েছে, নতুন ছোট্ট গাছ, একটা চারা গাছ বেরিয়ে গেছে। তো এটা না, মানে একটু হাওয়া দিলে বা একটু জোরে হাওয়া দিলে বা হালকা কিছু ইয়ে নড়াচড়া কিছুতে লাগলেই না উল্টে পড়ে যায়। যেহেতু মাথাটা ভার হয়ে গেছে গাছের ওয়েটে আর টপটা ভীষণই হালকা, যেহেতু এর মধ্যে কী রয়েছে, চারকোল রয়েছে। তো শুধু চারকোলে তো হবে না, একটু ওয়েট থাকা দরকার। তার জন্য আমি একটা ভারী টপ নিয়েছি। দেখো, কালার করে নিয়েছি টপটা নীল রঙের, টপটা বেশ ডিজাইন করা। তো ইটের গুঁড়ো আমি এর মধ্যে দিচ্ছি, যেগুলো ভীষণই ছোটো ছোটো ইটের গুঁড়ো, সেগুলো আমি টবের সাইডে দেখতে পাচ্ছ ধারে ধারে একদম ফাঁকাগুলো আমি ভরাট করে দিচ্ছি। তারপরে বড় বড় ইটের কুচি দিয়ে দেবো। দিলে কি, মানে ইটের যে আমার কাছে যে ইটটা রয়েছে অনেক দিন ধরে ভিজে, জলে ভিজে রয়েছে, তার জন্য ইটটা প্রচণ্ড হালকা হয়ে গেছে আর জলে ভিজে আছে, ভাঙতেও সুবিধা হয়েছে। এই দেখো, এই যে ইটের যে খোলাগুলো, এই ইটের খোলগুলো, মানে আমি কুচিগুলো আমি সাইডে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। হ্যাঁ, পুরো ভরাট করছি না, কারণ হালকা হালকা একটু ফাঁকা রাখতে হয়। তো আমি জাস্ট দিচ্ছি এটা, যাতে টবের একটা ওয়েটে গাছটা না উল্টে পড়ে যায়। তো টবের একটা ওয়েট আছে, টপটা বসেই থাকবে, গাছটা উল্টাতে পারবে না। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কী বোঝাতে চাইছি। তো দেখো, এই অর্কিড হচ্ছে আমার কাছে, আমার গার্ডেনে প্রথম। তো আমি অর্কিড কোনোদিন লাগাইনি, ভয়ে ভয়ে এই দুটোই নিয়ে এসেছি। তো আমার মনে হয়েছে এরকম ধরনের, এরকমভাবে কিছু একটা করতে, তাই করলাম। ইটের আমার কাছে চারকোল নেই, আরও অন্যান্য জিনিস দিয়ে এই অর্কিড বসায়। তো আমি আমার কাছে যেটা আছে, যেটা আমার কাছে হাতের কাছে আছে, সেটা দিয়ে আমি পুনরায় আমি ওই টব সমেত বসিয়ে দিচ্ছি আর একটা টবের মধ্যে, ঠিক আছে? দেখো, ভালো করে দেখলে বুঝতে পারবে। তো যারা একদমই অর্কিড সম্বন্ধে কিছু জানো না বা কী করবে বুঝতে পারছো না, ঠিক আমার মতন, আমি যেরকম অর্কিড সম্বন্ধে জানি না, মানে সত্যি কথা বলতে কোনো বাধা নেই, কারণ আমি যেগুলো জানি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর অর্কিড সম্বন্ধে আমি আরও কিছু জানার চেষ্টা করব, তারপরে তোমাদের সাথে পুনরায় যদি ভিডিও কোনো অর্কিড নিয়ে যদি ভিডিও করতে পারি তো দেবো। তো এটা আমি করলাম কারণ আমি যেহেতু ইটের কুচিগুলো আমি অ্যাড করছি। হ্যাঁ, নতুন টবে আমি আর একটা টবের মধ্যে টব দিয়ে কীভাবে অর্কিডটা বসিয়ে দিচ্ছি সেটাই তোমাদের সাথে দেখানোর জন্য এই ভিডিওটা করে শেয়ার করছি। তো দেখো কীভাবে দিচ্ছি, বেশ ভালো লাগছে। তো আরেকটু সৌন্দর্য বাড়ানোর জন্য আমি টপটার গায়ে ইট কালারের ছিল সেই জায়গাটাতে আমি নীল রঙের রং ছিল আমার ঘরে, সেই রং দিয়ে আমি রং করে নিয়েছি। বেশ ভালো লাগছে দেখতে। দেখো, ইটগুলো ছোটো ছোটো ইটগুলো যেটুকু পারছি যে ফাঁকা অংশগুলোতে ঢুকিয়ে দিচ্ছি, দেখতে পারছো। আর যতদূর জানি অর্কিডে কিন্তু বেশি জল লাগে না। হ্যাঁ, তো স্প্রে করে শুধু গোড়ায় মাটিতে বা এই ইটের ইটগুলোতে যেগুলো দিচ্ছি ভাঙা টুকরোগুলো সেগুলোর উপরে এবং চারকোলের উপরেই সামান্য সামান্য সপ্তাহে একদিন করে আমি স্প্রে করি। স্প্রে করি এবং করবো, সে তো জল বেশি লাগে না। তো চলো, এই পাতাতে জল লাগলে শুনেছি নষ্ট হয়ে যায়, তো পাতাতে আমি এখনও সাহস পাই না। যদি কোনো মানে ফাঙ্গাস কিছু লাগে তখন একটা ভাবনা চিন্তা করে সেটা দেওয়া যাবে, সেটা তবে আমি না জেনে দেবো না। তো দেখো, অর্কিডের ফুলগুলো তো নিশ্চয়ই দেখেছে, প্রথমে খুব সুন্দর ফুলগুলো দেখতে। আর অর্কিড যাদের বাড়িতে আছে তারা যেন আরও চায় এরকম একটা ব্যাপার, কেন অর্কিডের সেরকম একটা যত্ন লাগে না, যদি ঠিকঠাক করে করা যায় তাহলে। কিন্তু জল তো, আর এখনকার ব্যস্ততার মধ্যে দিয়ে অনেকে জল তো দিতে অনেকের অসুবিধা হয়, সেক্ষেত্রে অর্কিডটা কিন্তু একদম তাদের জন্য বেস্ট, যদি ঠিকঠাক ভাবে লাগানো যায়। হ্যাঁ, তো দেখো এই যে সবুজ যে টপটা সবুজ রঙে দেখতে পাচ্ছ, এটা আমি 10-12 দিন আগে এটা আমি বসিয়েছিলাম। তো বেশ ভালো আছে এর স্বাস্থ্যটাও, মানে এই গাছের স্বাস্থ্যটাও বেশ ভালো, ফুলও ফুটেছে, যার জন্য আমি আর একটা ভিডিও করে এই নীল টবের মধ্যে বসিয়ে দিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো, খুব সুন্দর লাগছে না দেখতে?
তো ফুলগুলো দারুণ লাগছে। ফুলগুলো আবার কি একটা মজার বিষয়, কাগজের ফুলের মতো লাগে দেখতে, বেশ ভালোই লাগে দেখতে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। ওকে, চলো টাটা।